এবার আর একটা হাদিস বলে দেই আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন المرأة إذا خمس صلاها وسامت شهرها وأطعت بالها وأحسنت فرجها نبي أمار بولچن كن مي جدي مون كوري أمي جنة جابو آر أمي أوي جنة تر مدد أما كي جنة تر آتي درجة أوي كم ساغ تم جنب اي رقم أمي غني غنى نتا ہوتے جائي تحول نبي جي بولچن تما كي چار خنا مول كورتے حبي ایک نمبر هلو تما كي شوٹي ایک تائم يديني پاسو تر صلاة دائي كورتے حبي ما بولينا نماز پوري صلاة دائي করে এই কথা ঠিক কিন্তু জোহরের নামাজ আসরে গিয়ে পড়ে আসরের নামাজ মাগরিবের কাছাকাছি গিয়ে পড়ে মাগরিবের নামাজ তারা লেট করে পড়ে নবীজি বলছেন যেই ব্যক্তি যেই মহিলা দিনে পাঁচ ওয়াক্তের নামাজ সঠিক টাইমে সঠিক ভাবে পড়বে ওয়াসামাত শাহরাহা যে মেয়েটা রমজান মাসে রোজা রাখতে পারবে ওয়া আতাআত বালাহা যে মেয়েটা তার ব্যবহার দিয়ে সুন্দর ব্যবহার দিয়ে তার স্বামীর মনটাকে জয় করে নিতে পারবে وَأَحْسَنَتْ فَرْجَهَا যে মেয়েটা তার বডিকে কন্ট্রোল করতে পারবে হেফাজত করতে পারবে ওই মেয়েটার জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মেয়েটা জান্নাতে যাবে 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 তবে ওই জান্নাতের আটটি দরজা থাকবে ওই আটটি দরজার মধ্য দিয়ে যেই দরজা দিচ্ছা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে তাহলে এই চারটা গুণ নিয়ে আসার জন্য কি নতুন করে কলেজে স্কুলে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া লাগবে না এই চারটা গুণ আজ থেকে মায়েরা যদি পালন করবে ইচ্ছা করে করতে পারবে কি পারবে না নামাজ পড়ে সঠিক টাইমে পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে হবে দুই নম্বর হলো রমজান মাসের মায়েরা রোজা রাখেন তিন নম্বর হলো ব্যবহার দিয়ে নিজের স্বামীটাকে যদি খুশি করতে পারে আজকে মা বোনেরা নিজের স্বামীকে আনন্দ না দিয়ে নিজের দোলাভাই নিজের ননদ নিজের দেওর এরা যদি থেকে যায় এদেরকে আনন্দ দিতে এদের সঙ্গে গল্প করতে হাসি মজাক করতে পছন্দ করে অন্য স্বামীকে অন্যের স্বামীকে দেখে হ্যান্ডসাম মনে করে তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে মন জয় করার জন্য যত রকমের কৌশল অবলম্বন করার প্রয়োজন করে কিন্তু আমার টাইম তো শেষের দিকে আসবে নাকি ও আচ্ছা আচ্ছা তো নিজের মন জয় করার জন্য নিজের ওই সমস্ত মানুষগুলিকে জয় করার জন্য যে কৌশল অবলম্বন করার প্রয়োজন করে নিজের স্বামীকে পছন্দ করে না নিজের স্বামীর মনটাকে জয় করতে জানে না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেয়েটা তার স্বামীর মনটাকে জয় করে নিতে পারবে ব্যবহার দিয়ে খুশি করে নিতে পারবে ওই মেয়েটার জন্য রাসূল বলছেন তুমি মারা যাবে যাওয়ার পরে তোমার জন্য জান্নাতের আটটি দরজা ওয়েলকাম স্বাগতম জানাবে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাকে যে বডিটা দেওয়া হয়েছে এই বডিটাকে হেফাজত করতে হবে তোমার চেহারাটা যেন অন্য কেউ দেখে আনন্দ না পায় চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই মামাতো দেওর খালাতো দেওর চাচাতো দেওর যেগুলি আছে ভাসুর আছে পাড়া প্রতিবেশীর যুবকের আছে এইগুলিকে দেখিয়ে তুমি যেন আনন্দ না দাও তোমার বডি দেখে তারা যেন আনন্দ না করে হুঁশিয়ার সাবধান তুমি যদি এভাবে চলতে পারো তাহলে তোমার জন্য রয়েছে জান্নাত জান্নাতের আটটি দরজা তোমার জন্য ওয়েলকাম জানানোর জন্য রেডি হয়ে আছে তাহলে মেয়েরা যদি ইচ্ছা করে এই চারটা কাজ আজ থেকে করব করতে পারবে কি পারবে না পারবে তাহলে চিন্তা চেতনা অবশ্যই আপনাদেরকে নিতে হবে মা বোন আপনাদেরকে এই চিন্তা চেতনা রাখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এবারে আসুন দুনিয়া থেকে বিদায় সকলকে নিতে হবে যেতেই হবে মা বোন আপনাকে শিক্ষার আলোকে জীবনযাপন করার জন্য শিক্ষিতা হওয়ার জন্য যে পয়েন্ট আপনাদেরকে বলেছি সে পয়েন্টের ভিতরে অনেক কিছু কথা ছিল আছে তো সেই জন্য আপনাকে আর একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনাকে বলছি ইসলামিক কৃষ্টি কালচার ইসলামের আদর্শ যদি না জেনে থাকেন তাহলে আপনি মানবেন কি করে ইসলামিক কৃষ্টি কালচার আপনাকে জানতে হবে ইসলামিক কৃষ্টি কালচার অনুযায়ী আপনাকে চলতে হবে একটা মা
আপনার দাম কত? আপনাদের পেট থেকে নবীজির মতো মানুষ দুনিয়াতে এসেছেন, আপনাদের পেট থেকে শহীদ জন্মগ্রহণ করেছেন, আপনাদের পেট থেকে আলেম ওলামা শহীদ কারি মুজাদ্দিদ এই সমস্ত ব্যক্তিত্বরা আপনাদের পেট থেকে দুনিয়ার লোকে এসেছে। আপনারা যদি না আসতেন আমরা দুনিয়ার মুখ দেখতে পেতাম না। কাজেই আপনাদের মান সম্মান ইসলাম অনেক দিয়েছে। একটা হাদিস আপনাদেরকে বলছি, নবীজি বলছেন আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ও খায়রুল মাতাই দুনিয়া আল মারাতুস সালিহা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাম পৃথিবীটা হচ্ছে একটি সম্পদ, আর এই সম্পদের মধ্যে দামি সম্পদ হলো একজন ধর্মপ্রাণ মহিলা। গোটা পৃথিবীতে কতই না দামি সম্পদ আছে, হীরে মতি মুক্তা এগুলিও হচ্ছে একটি সম্পদ। আর এই সম্পদগুলি যদি কারোর বাড়িতে থাকে আমরা সব থেকে সংরক্ষিত জায়গাতে রাখার চেষ্টা করি, করি কি করি না? যদি কারোর বাড়িতে এক ভরি সোনা থাকে, এক আনা দুই আনা সোনা থাকে, এগুলিকেও আমরা লকারের ভিতরে রেখে দিই, কারণ কেউ যদি চুরি করে নিয়ে যায় তাহলে অনেক টাকা লস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এই জন্যে সংরক্ষিত জায়গাতে রেখে দেয়। ঠিক এই জিনিসটা যত দামি এর থেকেও বেশি দামি হলো একজন ধর্মপ্রাণ মহিলা। আজকে এই মেয়েগুলি কিভাবে চলবে, কিভাবে চালাতে হবে তার চিন্তা চেতনা আমাদেরকে রাখতে হবে। এবার আপনাকে বলছি শুনে নেন, এই মেয়েগুলি দামি এ কথা ঠিক, এ কথাকে বলার জন্য একটা উদাহরণের জগতে চলে যায়। একটা ফার্সি কবি তিনি বলছেন, ওই ফার্সি কবির কথাটা কত চমৎকার কথা একটু বলে দেই। ফার্সি কবি তিনি বলছেন একটা একটা মতি নামক একটা প্রাণী, মতি নামক একটি সম্পদ আছে, হীরে নামক একটি সম্পদ আছে, ওই হীরে মতি মুক্তা এই জিনিসগুলি সাধারণ কোনো কারখানা থেকে তৈরি হয় না, তবে এই জিনিসগুলি কোথা থেকে তৈরি হয়? ওই কবি তিনি বলছেন এগুলি শামুক ঝিনুক ঘুগুলির ভিতরে থেকে তৈরি হয়। এই ঝিনুক ঘুগুলি শামুকগুলির পেটের ভিতরে থেকে তৈরি হয়, তবে কি করে তৈরি হয়? এবার কবি তিনি বলছেন ওই ঝিনুকগুলি শামুকগুলি গুগুলিগুলি এক পেট ক্ষুদা নিয়ে পানির তলদেশে বসে যায়, মহাসমুদ্রের তলদেশে বসবাস করে। ওই মহাসমুদ্রের তলদেশে আল্লাহর সন্ধানে মুখটাকে ছিদ্র করে আকাশের দিকে তাকিয়ে বসে যায়। রবকে বলেন হে আমার রব, হে আমার আল্লাহ, আমারে খোদা লেগেছে, তুমি আমারে খাবার দাও, তুমি আমার রাজদা, তুমি রুজি দাতা, তুমি আমারে খাবার দাও। এবার ওই কবি বলছেন যখন এইরকম মুখটাকে ছিদ্র করে আকাশের দিকে তাকিয়ে রুজির সন্ধানে বসে যায়, আল্লাহ রব্বুল আলামিনের এত বড় কুদরত, আল্লাহ রব্বুল আলামিনের এত বড় কুদরত, এই কুদরতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এই সন্ধ্যা যখন লেগে যায়, এখন পিটপিট পিটপিট করে পানির মতো পড়ছে আমরা দেখতে পাই, ওই বিন্দু বিন্দু আকারে সন্ধ্যা যখন লেগে যায় পানির উপর পানির মতো করে বিন্দু 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 আকারে পড়ে, পড়তে পড়তে একবার এক ফোঁটা পানিতে রূপান্তরিত হয়ে যায়, টুক 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 করে পড়ে, এগুলিকে আমরা দেখতে পাই। কবি তিনি বলছেন এবার কি হয়, বিন্দু বিন্দু আকারে পানির উপরে যখন পড়তে থাকে গভীর পানিকে ছিদ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই ঝিনুক গুগুলি শামুকের পেটে রুজি হিসাবে খাবার হিসাবে পৌঁছে যায়। ওই রুজি ভক্ষণ করার পরে তারা জীবিকা নির্বাহ করে, জীবন অতিবাহিত করে। ওদের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হীরে মতি মুক্তার জন্ম দেয়। কেন জন্ম দেয় আপনাদেরকে বলে দিই, হীরে মতি মুক্তা একটা দামি সম্পদ, আর দামি সম্পদ হওয়ার কারণে ওই সম্পদটাকে একটা এমন প্রাণীর ভিতরে, এমন প্রাণীর পেটের ভিতরে আল্লাহ জন্ম দেয়, যেই প্রাণীটা কোনোভাবে মুখটাকে কেউ জোর করে এরকম ছিদ্র করতে পারবে না। যদি কেউ মনে করে ওর মুখটাকে ছিদ্র করব, আপনি কশ্চিন কালেও পারবেন না। যতক্ষণ তার শরীরে শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত সে নিজেকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করবে, যখন তার শরীরে শক্তি হারিয়ে যাবে তখন হয়তো আপনি মুখটাকে ছিদ্র করতে পারবেন।
আপনি 10 মিনিট শুনুন। ছিদ্র করতে পারবেন তার আগে সম্ভব নয়, করতে পারবেন না। তাহলে এমন একটি সংরক্ষিত প্রাণী, এমন একটি সংরক্ষিত প্রাণীর পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই হীরে মতি মুক্তা নামক সম্পদটাকে জন্ম দিয়ে থাকেন। তাহলে হীরে মতি মুক্তা দামি সম্পদ হওয়ার কারণে এমন একটি মাখলুকের পেটের ভিতরে জন্ম, যারা মুক্তা যখন তারা খুলবে তখনই খুলবে, তার আগে খোলা সম্ভব হবে না। ঠিক এই হীরে মতি মুক্তা যতই দামি হোক না কেন, আমাদের নবী বলছেন হীরে মতি মুক্তা হলো দুনিয়ার একটা সম্পদ, আর এই সম্পদের থেকেও দামি সম্পদ হলো একজন ধর্মপ্রাণ মহিলা। ওই ধর্মপ্রাণ মহিলাটা কিভাবে তৈরি হবে? ধর্মপ্রাণ মহিলা সে যদি নামাজ আদায় করে, সে যদি নিজে পর্দায় অবশ জীবন যাপন করে, আর ওই মেয়েটা যদি আপনার নিজের স্বামীকে ব্যবহার দিয়ে খুশি করতে পারে, নিজের বডিকে যদি কন্ট্রোল করতে পারে, তাহলে ওই মেয়েটা হবে ধর্মপ্রাণ মহিলা। আর যদি এই গুণগুলি না থাকে তাহলে ধর্মপ্রাণ হতে পারে না। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, একটা দামি সম্পদ হওয়ার কারণে এমন একটি সংরক্ষিত মাখলুকের পেটে আমার আল্লাহ জন্ম দিলেন। তাহলে আপনাকে দামি হতে গেলেও আপনাকে সংরক্ষিত হয়ে থাকতে হবে, দামি হতে গেলে আপনাকেও সংরক্ষিত হয়ে থাকতে হবে। আপনার চেহারাটা দেখে কেউ যদি মজা নেয় তাহলে জানতে হবে আপনি আপনার সম্পদের সম্পদ নষ্ট করে ফেললেন। আপনার চেহারা দেখে কেউ যদি মজা নেয় তাহলে জানতে হবে আপনি আপনার সম্পদের ক্ষতি করে ফেললেন। সেজন্য মা ও বোন আপনাকে বলছি আপনার চেহারাকে সংরক্ষিত করে রেখে দেন। এবার একটা হাদিস বলে শেষ করে দিচ্ছে আল্লাহর নবী। আসসালামু আলাইকুম। আমাদের আরেকজন বক্তা আছে, স্টেজে উপস্থিত হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে আমাদের বর্তমান বক্তা আপনাদের সামনে কথা শেষ করবেন, পরবর্তী বক্তা আমাদের আসবে। তো এবার বলছি নবীজি বলছেন এমন একটি সময় আসবে ওই সময়ের মহিলারা কেমন পোশাক পরবে, কিভাবে চলবে, নবীজি 1400 বছর পূর্বে বলেছেন, আর সেগুলিকে আমরা দেখতে পাচ্ছি। নবীজি বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়া, নবীজি বলছেন নিসাউন মানে হচ্ছে মহিলা, কাসিয়াতুন মানে হচ্ছে কাপড় পরিধানকারিণী, আরিয়াতুন মানে হচ্ছে উলঙ্গিনী। তাহলে কাপড় পরে উলঙ্গিনী এ কথার মানে কি? বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে যেটা বলেছেন সেটা দুই ভাবে বাস্তবায়িত। একভাবে হলো মেয়েরা এমন চিকন এমন পাতলা কাপড় পরবে, কাপড় পরার পরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে, কাপড় কেন পরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যাতে ঢাকা থাকে, চেনা না যায় না বোঝা যায়, এর জন্যে আমরা কাপড় পরি। তাহলে কাপড় পরে যদি দেখা যায় তাহলে জানতে হবে সেটা উলঙ্গ ছাড়া আর কিছু নয়। নবীজি বলছেন এমন পাতলা কাপড় পরবে, সেই কাপলা কাপড় পরার পরে তার শরীরের উঁচু নিচু অঙ্গগুলি দেখা যাবে বোঝা যাবে। এই কাপড়টা আজ থেকে 10 বছর 5 বছর আগে এই কাপড়ের আবিষ্কার হয়েছে, ওই কাপড়টা এত পাতলা, ওই কাপড়টা পরার পরে মেয়েদের শরীরের অঙ্গের ভিতরে কোন জায়গায় কি কালার আছে এই জিনিসগুলা পর্যন্ত দেখা গেছে। তারপরে আর একভাবে বাস্তবায়িত এমন টাইট পোশাক পরবে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ গুলি দেখা যাবে। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখা যায় তার দুর্গ পুস্তু যদি বোঝা যায় তাহলে কাপড় পরার কি কোনো মানে হয়? নবীজি বলছেন এইভাবে কাপড় পরবে, কাপড় পরার পরেও তারা উলঙ্গিনী হবে, তাদের উদ্দেশ্য হবে আমি পুরুষগুলিকে পাগল বানাবো, পুরুষগুলি আমার পিছনে ছুটবে, আমার পিছনে তারা ছুটবে, এই উদ্দেশ্য নিয়ে এ কাপড় পরবে তারা বাড়ি থেকে বার হবে। আল্লাহর নবী বলছেন তারা পুরুষকে আকৃষ্টিত করার জন্য বার হবে। কাজের শেষে দেখা যাবে ওই পুরুষগুলিদের আকর্ষণে কোনো মেয়ে ফেঁসে গেছে, এগুলি আমরা দেখছি ঘটছে। নবীজি বলছেন তবে শুনে রেখে দাও, এই মহিলাগুলি যেদিন মারা যাবে রে, মারা যাওয়ার পরে এই মেয়েগুলি জান্নাতে তো যাবেই না, যাবে না, জান্নাতের সুগন্ধ পর্যন্ত তাদের নাকে পৌঁছাবে না। অথচ নবীজি বলছেন এখানে জান্নাত,
এখান থেকে 70 বছর পথ অতিক্রম করে যাওয়ার পরে ওই 70 বছরের পথ অতিক্রম করে যাওয়ার পরে জান্নাতের সুগন্ধ মানুষ পাবে নাকে পৌঁছাবে তাহলে এই মেয়েটা এত বড় অপরাধী এই মেয়েটা অপরাধী হওয়ার কারণে 70 বছর পথ অতিক্রম করে চলে যাবে তারপরেও জান্নাতের সুগন্ধ পৌঁছাবে কিন্তু এই মেয়েটার কপালে জান্নাতের সুগন্ধ পৌঁছাবে না তাহলে এই কাপড়গুলি বর্তমানে যে কথাগুলি আমি বললাম এরকম কাপড় আমাদের সমাজে চলছে কি চলছে না একবার চিকন কাপড় কাপড় পরার পরে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ দেখা যায় আর এমন টাইট পোশাক এই টাইট পোশাক পরার কারণে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কোথায় কি আছে সব বোঝা যায় নবীজি বলেন কাপড় পরে উলঙ্গিনী আর এই মেয়েগুলি মরে যাওয়ার পরে জান্নাতে তো যাবেই না জান্নাতের সুগন্ধ তাদের নাকে পৌঁছাবে না অথচ 70 বছর পথ অতিক্রম করে যাওয়ার পরেও জান্নাতের সুগন্ধ তাদের মানুষের নাকে পৌঁছাবে জান্নাতের সুগন্ধ এত দূর পর্যন্ত যাবে কিন্তু এই মেয়েগুলি এত অপরাধ করেছে এই অপরাধ করার কারণে এই মেয়েগুলি জান্নাতের সুগন্ধ তাদের কিসমতে জুটবে না তারা পাবে না এই মেয়েগুলি কারা এই মেয়েগুলি তো আমারই বোন আমারই মা আমারই স্ত্রী আজকে এই পোশাকগুলি কে কিনে দেয় আমি আপনি তো কিনে দিয়েছি আমি যদি আমার মেয়েকে কিনে না দিই আমার মেয়ে পেলো কোথা থেকে আমি যদি আমার স্ত্রীকে কিনে না দিই তাহলে আমার স্ত্রী পেলো কোথা থেকে আমার মাকে যদি আমার আব্বা যদি কিনে না দেয় আমার মা পেলো কোথা থেকে নিশ্চয়ই আমরা এ পোশাক কিনে দিয়েছি নিশ্চয়ই এ পোশাক যদি আমার মেয়ে পরে আমার চোখে ভালো লেগেছে বলেই আমি কিনে দিয়েছি এই সমস্ত পোশাক যারা কিনে দিয়েছে এই মেয়েগুলি তো জান্নাতে যাবে না মনে মনে করছে যে এই মেয়েগুলার পিতা জান্নাতে যাবে যে অসম্ভব যাবে না একটা মেয়ে যদি জাহান্নামে চলে যায় চারজন পুরুষের কলার চিপে ধরে জাহান্নামে নিয়ে যাওয়া হবে জাহান্নামের ফেরেশতা চারজন পুরুষের কলার চিপে ধরে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে নাম্বার ওয়ান মেয়ে যদি জাহান্নামে যায় বাপকে জাহান্নামে যেতে হবে এবার স্ত্রী যদি জাহান্নামে যায় স্বামীকে জাহান্নামে যেতে হবে বোন যদি জাহান্নামে যায় ভাইকে জাহান্নামে যেতে হবে মা যদি জাহান্নামে যায় সন্তানকে জাহান্নামে যেতেই হবে যেতেই হবে এবার আপনাদেরকে বলে দিই মেয়ে জন্ম দেওয়ার পরে মেয়ে যদি হাদিস কোরআন বহির্ভূত কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় এই বাপ থাকাকালীন যদি মেয়ে অন্যায় করে বাপকে জাহান্নামে যেতেই হবে যেতেই হবে মানে মেয়ে জাহান্নামে গিয়েছে মানে বাপকেও যেতে হবে এবার বাপ বিদেশে কর্ম করে হতে পারে ব্রেন স্ট্রোক হয়েছে মারা গেছে বাপ নেই এখন ওই মেয়েটার অভিভাবকের দায়িত্ব পালন করবে তার ভাই এ ভাই থাকাকালীন যদি বোন কোনো অন্যায় পথে লিপ্ত হয়ে যায় এই অন্যায়ের কারণে যদি বোনকে জাহান্নামে যেতে হয় জাহান্নামের ফেরেশতারা ভাইকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নাম থেকে রিহাই দেবে না জাহান্নামে যেতেই হবে ভাই জাহান্নামে যাবে নাম্বার তিন মেয়ের বিবাহ হয়ে গেছে মেয়ের বিবাহ হওয়ার পরে সে যদি কোরআন হাদিসের বাইরে অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় পর্দায় যদি জীবন যাপন না করে সে যদি হাদিস কোরআনে বহির্ভূত কাজে লিপ্ত হয়ে যায় তাহলে স্ত্রী জাহান্নামে গিয়েছে মানে তার স্বামীকেও জাহান্নামে যেতেই হবে এবার স্বামী মারা গেছে এই অবস্থায় তার ছেলে আছে ছেলে থাকাকালীন যদি মা অন্যায় পথে লিপ্ত হয়ে যায় বেপর্দায় জীবন যাপন করে পরকায়ে লিপ্ত হয়ে যায় ব্যভিচারে লিপ্ত হয়ে যায় তাহলে জেনে রাখতে হবে ওই মা যদি জাহান্নামে যায় ছেলে থাকার পরেও যদি মা এই সমস্ত জিনিসগুলি বন্ধ না করে বা ছেলে যদি বন্ধ না করাতে পারে জেনে রেখে দিতে হবে ছেলেকেও জাহান্নামে যেতে হবে তাহলে একটা মেয়ে যদি জাহান্নামে যায় চারটা পুরুষকে জাহান্নামে যেতে হবে সেই জন্য সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম যেমনি ভাবে একটা ব্রেকবিহীন গাড়ির যেমন কোনো ভরসা নেই নদীর পাড়ে বাড়ির যেমন কোনো ভরসা নেই ঠিক একটা বেপর্দার নারীর তেমনই ভরসা নেই কখন তার মান সম্মান বিলিয়ে দেবে কখন সে ব্যভিচারে ফেঁসে যাবে কখন সে অন্য পুরুষকে পাগল বানিয়ে দেবে বলা যায় না সেই জন্য মা ও বোন আপনাকে বলছি আপনাকে পর্দায় জীবন করতে হবে এ কথা আমার আল্লাহ বলেছেন আমার রসুল বলেছেন খবরদার পর্দাবিহীন জীবন যাপন করার চেষ্টা করিয়েন না মরার পরে জাহান্নাম নামক একটি জায়গা আছে জাহান্নাম যেতেই হবে শেষ বক্তব্যের বিষয় আপনাদেরকে বলছি নিজের সন্তানকে সময় দিয়ে
পড়িয়ে সন্তান হিসাবে আপনি মানুষ করার চেষ্টা করুন। আপনি ওই গ্রুপ লন করতে গিয়ে নিজে বিড়ে বেঁধে দু পয়সা উপার্জন করে ভালো সংসার করব, ভালো কাপড় পরব, ভালো কিছু খাব এই আশা নিয়ে আপনার সন্তানের ভবিষ্যৎটাকে আপনি নষ্ট করবেন না, আর আপনিও পরকালে জাহান্নামের বাসিন্দা হবেন না। আপনাকে বলছি গ্রুপ লন ছেড়ে দিয়ে, বেপর্দায় জীবনযাপন ছেড়ে দিয়ে আপনি পর্দাশীল হয়ে আপনি সমাজে চলার চেষ্টা করুন। ইনশাআল্লাহ এও কাল এবং পরকাল উভয় কাল খুশি হয়ে আল্লাহর জান্নাতে বসবাস করতে পারবেন। এ দাওয়াত দাবি রেখে আজকে বক্তব্যের বিষয়কে আজকে এখান থেকে সমাপনী দিচ্ছি, কারণ আমার টাইম হয়ে গেছে, আমার টাইম হয়েও গেছে। এই জন্য আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ পাকের কাছে দোয়া রাখি, হে আল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকে যা কিছু সন্ধ্যা থেকে পর্যন্ত আলোচনা হলো সকলকে আলোচনাগুলি মেনে চলার তুমি তৌফিক দান করো। সকলে বলি আমিন। হে রব আমরা যেন তোমাকে খুশি করে এ দুনিয়ার বুক থেকে যেতে পারি সে তৌফিক তুমি দান করো। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।